মাহমুদুল হাসান মাসুর মাসুক আপনি লিখেছেন আমার বাবা মা নেই তাদের জন্য দোয়া করবেন আল্লাহ ভাইয়ের ঘরে রিজিক রেখেছেন এজন্য তিনজনের পরিবার পরিবারে নানা কাজে ভাবীর সামনে যেতে হয় এখন কি করতে পারি দেখুন যদি আপনার ভাবির সামনে একান্ত ভাবির সাথে কোনো পরামর্শ করতে হয় তাহলে পর্দার আড়াল থেকে করবেন কথাবার্তা বলবেন কিন্তু তার সামনে যাবেন না যত সম্ভব আপনি পর্দার বিধানকে মেনে চলবেন কারণ পর্দার বিধানটা মেনে চলাটা ফার্স্ট এটা কোনো নফল কোনো বিষয় নয় বিধান আপনাকে এখানে সর্বোচ্চ শক্তি লাগাতে হবে চেষ্টা করতে হবে আপনি ঠুনকো কোনো অজুহাত দিয়ে এখানে সরে যাওয়ার কিন্তু কোনো সুযোগ নেই আমরা অনেকেই এ জাতীয় ইস্যুতে ঠুনকো অজুহাত দিই এবং ছোটোখাটো কোনো অজুহাত দিয়ে আমরা দেখা যায় এই পর্দার বিধানটাকে লঙ্ঘন করি এতে কিন্তু আমরা গুণাগার হব এবং ভাবির সাথে দেবরের পর্দা ভাসুরের পর্দা অন্য সাধারণ মানুষের সাথে যে পর্দা হবে তার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ নবিতে আইডি দেখে আপনি লিখেছেন আমার বাবার মুদি দোকান আছে মাঝে মাঝে বাবাকে না জানিয়ে এক দুইটা চকলেট খাই এটা কি হারাম খাদ্য হবে আপনার বাবার পক্ষ থেকে এক দুটা চকলেট সন্তান খাইলেও যদি কিছু মনে না করেন বাধা না দেন তিনি জেনেও না জানা ভান করেন বা এটাকে তিনি পত্তা না দেন তাহলে বুঝতে হবে তার পক্ষ থেকে মন সমর্থন আছে আপনি এটা করতে পারেন কোনো অসুবিধা নেই আর যদি তাকে লুকিয়ে লুকিয়ে আপনি খান এবং তিনি দেখলে রাগ করবেন আপনি জানান এবং তিনি এতে সম্মতন তাহলে সেক্ষেত্রে সেটি জাহেজ হবে না এরপরে রাজানী রহমান আড়ি থেকে আপনি লিখেছেন আমার মেয়ের নাম আরফা ইসলাম রওজা এই নামটা কি ঠিক আছে অনেকে বলে রওজা মানে কবর এই নামটা কি রাখা যাবে দেখুন রওজা মানে কবর এটি ভুল রওজা মানে হলো বাগান অতএব একজন মানুষ তার মেয়ের নামকে বাগান নাম রাখতেই পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আরাফা ইসলাম রওজা আরাফা ইসলাম একটা নাম রোজা আরেকটা নাম একটা মানুষের এতগুলো নাম দরকার নেই তার নামের সাথে তার ফাদারের নামটা সে সংযুক্ত হতে পারে কিংবা ফ্যামিলি নেম নাম যুক্ত হতে পারে পরিবারের নেম চৌধুরী বংশ বংশ বা অন্য কোনো বংশ ইত্যাদি আর বাবার নাম যদি থাকে ধরেন মোহাম্মদ রজা মোহাম্মদ বা রজা বিন্দি মোহাম্মদ এ জাতীয় নাম হতে পারে কিন্তু কয়েকটা নাম একজন থাকা অনুচিত বা কি মৌলিকভাবে